আজকে আমরা ফ্ল্যাশিং করব মাইক্রোম্যাক্স C1 HW ভার্সন 4। এটার মূলত প্রবলেম হচ্ছে মানকি ভাইরাস। যে কোনো অ্যাপ্লিকেশন, ক্যামেরা সেটিং আর আদার্স যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে মোবাইলটা দিস অ্যাপ্লিকেশন নট রেসপন্ডিং, এই টাইপের মেসেজ আসে। তো এটাকে সাধারণত আমরা মানকি ভাইরাস বলে থাকি। তো ফ্ল্যাশিং করার জন্য প্রথমে আমরা ডিভাইস ম্যানেজারে যাব এবং পোর্টটা এই জায়গা থেকে ওপেন করব। দেন আমরা যে কাজটা করব সেটা হলো এসপি ফ্ল্যাশ টুল, মানে স্মার্টফোন ফ্ল্যাশ টুল, এটা আমরা অন করব। ওপেন করার পর এই জায়গায় আমরা ফার্মারটা লোড করে দিব, স্কাটার ফাইলটা। এই ফার্মারের লিঙ্কটা কপি করে এই জায়গা থেকে আমরা পেস্ট করে দেখাই দিলেই হবে। তো এই জায়গায় পেস্ট করে দিয়েছি লিঙ্কটা ওপেন, এবং এই জায়গা থেকে স্ক্যাটার ফাইলটা ডাবল ক্লিক করে দেখাই দিলেই লোড হয়ে যাবে টোটাল ফরম্যাটটা। এটার সিপিইউ হয়েছে 6637 মিডিয়াটেক, এবং এই জায়গা থেকে আমরা ডাউনলোড টাইপ, এই জায়গা থেকে হচ্ছে আপগ্রেড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। তাহলে জিমেল লক যদি থাকে সেটাও রিমুভ হয়ে যাবে, যেটাকে আমরা ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন বলি। এইবার হচ্ছে আমাদের মোবাইল কানেক্ট করতে হবে ইউএসবির সাহায্যে কম্পিউটারের সাথে। আর প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের কম্পিউটারে যদি মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার ইনস্টল করা না থাকে সেটা ইনস্টল করতে হবে। তো আমি ইউএসবি কানেক্ট করে দিলাম। আমাদের বুট করে নিছে এবং হচ্ছে ডিভাইস ম্যানেজারের ড্রাইভার পাইছে, এবং এসপি ফ্ল্যাশ টুলও করলাম ফাইল নিয়া শুরু হয়ে গেছে, ফাইলগুলো লোড হচ্ছে মোবাইলে। তো একটু সময় লাগবে, 100% এর জায়গায় ফার্মারটা লোড হবে। আর এখানে বলে রাখা ভালো, ইউএসবি ড্রাইভার, মিডিয়া ট্র্যাক এবং হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল এবং হচ্ছে ফার্মার, এই সবগুলা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন টোটালি ফ্রি। বিশেষ করে মাইক্রোম্যাক্স C1 এটার অনেকগুলো হার্ডওয়্যার ভার্সন হয়, মানে HW ভার্সন অনেকগুলো হয়, তার ভিতরে 4টা যেটা এখন আমি দেখাইতেছি HW ভার্সন 4.0, এটা গুলো সাধারণত সব ওয়েবসাইটে ফ্রি পাওয়া যায় না, এটা গুলো পেমেন্ট করে কিনা লাগে। তো মজার বিষয় হচ্ছে আপনারা টোটালি এই ফাইলটা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, আমার ওয়েবসাইট থেকে কোনো রকম টাকা পয়সা লাগবে না, ফ্রিতে ডাউনলোড করে আপনারা কাজটা করতে পারবেন খুব সহজেই। এটা যেরকম মানকি ভাইরাস রিমুভ হবে, ডেডবুট রিপেয়ারও হবে, এবং মোবাইল যদি হ্যাং লগও থাকে সেটাও করলাম রিপেয়ার হবে ফ্ল্যাশিংয়ের মাধ্যমে। যাই হোক, আমাদের ডাউনলোড কমপ্লিট, ফ্ল্যাশিং হয়ে গেছে। তো এই জায়গায় আমি ভিডিওটাকে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে অল্পতেই ভিডিওটা অনেক বড় না হয়ে যায়, আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো যাই হোক, এখন ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে জাস্ট আমি মোবাইলটা অন করব। তো বার বটনে চাপ দিলাম, তো মোবাইলটা অন হবে। একটু সময় লাগবে, যেহেতু ফ্ল্যাশিংয়ের পরে প্রথমবার মোবাইল অন হতে একটু সময় লাগে, কারণ টোটাল অপারেটিং সিস্টেমটা নতুন করে মোবাইলে ইনস্টল হয়েছে, যেটা কাভারেজ কিংবা অপটিমাইজ হইতে একটু সময় লাগবে। তো এই জন্য আমরা একটু সময় দিব। তো আমাদেরকে ভালোই সময় দিতে হবে মোবাইলটা অন হওয়ার জন্য। প্রথমবার যেহেতু ফ্ল্যাশিংয়ের পরে প্রথমবার চালু হইতে একটু সময় লাগবে,
অনেকে মনে করতে পারেন যে এটা হ্যাং লোগো, আসলে হ্যাং লোগো না। প্রথমবার ফ্ল্যাশিং এর পরে এই মডেলটা মাইক্রোম্যাক্স C1 এই মডেলটা একটু সময় লাগে চালু হইতে। যেহেতু টোটাল অপারেটিং সিস্টেমটা অপটোমাইজ হইতেছে এই জন্য সময়টা দিতে হবে। তো যাই হোক, আমাদের মোবাইলটা ইনশাল্লাহ অন হয়ে যাবে, আমি আপনার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো এই ফাঁকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, যারা অবশ্যই এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য জিএসএম ভাইরা দেখে এই ভিডিও থেকে উপকৃত হইতে পারে, বিশেষ করে ফার্মারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।